অপার সম্ভাবনার বতরালই আকৌ আহিছে অসমীয়ার হেপাহর বহাগ। বহাগ মানেই যেন নতুনক আদরার সময়। রাজ্যর প্রতিখন গাঁত এটা বিরাজ করেছে এক সুন্দর পরিবেশ। চৌপাশ জাতিষ্কার হয়েছে কপৌ নাহর টকরার সুবাহেরে। আমে মলিওয়া কঠালে মচুয়ার দৃশ্যই যেন মন প্রাণ জোড়াইছে প্রতিজন অসমীয়ার। কুলিকেটেগির মাতেও দিছে যেন বসন্ত অহার বতরা। বিশেষকৈ ডাল ভরি ভরি ফুলি থকা কপৌফুলর দৃশ্যই যেন মন্ত্রমুগ্ধ করেছে সকলকে। সমান্তরালকৈ কাজিরঙার ডিরিং চারিআলিত অবস্থিত ঢোলর বিপণীত বহু গ্রাহকর আগমন হওয়া পরিলক্ষিত হয়েছে। আর যখন বিপণীখনের কর্মচারী তেওঁলোকে ইতিমধ্যে ইটোর পাছত সিটোর ঢোল নির্মাণ তথা বিক্রি করা ব্যস্ত হয়ে পড়া দেখা পাওয়া গেছে। বহাগ মানে যেহেতু ঢোলর গুমগুমনির কথা থাকে আর সেয়েহে ঢোলর বিপণীর কর্মচারী তথা শিল্পীসকলের বিরামহীন ব্যস্ততা দেখা পাওয়া গেছে। আপনার আগতে ধরো আপনার 100 ঢোল বিক্রি করেছিল, এটা নতুন ঢোল আপনার 200-300 বিক্রি হয়, আর পুরোনা কামও হয়। পুরোনা আগতে 50-60 আসলে, এটা 200-300 হয়েছেগে। আমার 7-8 পরিয়াল আছে। দাম সমূহ কেনেকা কেনেকা এবার? দাম এবার আপনার নতুন ঢোলের দাম আছে 6,500, 6,500 আপনার আমর আছে, কঠাল হলে 8,500 আছে। বাড়িছে নাকি দাম? বাড়িছে অল্প, আগতকে বহুত বাড়িলে। আগতে ধরো 5,000 আসলে, এটা 7,500-8,000 হলগে। দিনে নিশায় করবলগা আছে বিহুর মাজত কেটামান দিন? দিনে নিশায় ধরো আপনার চাওনি কামবিল আছে, এইবিল করবই, কর্মচারী আছে 10-12 কাম করে কাম লাগি আছে। কিমানটা পরিয়াল জড়িত আছে? আমার 8টা পরিয়াল জড়িত আছে। আমার অসমীয়া আমার ঢোলটোতো লাগিবই, প্রায় ঢোল বেয়া নহয় ভালে বনায়। আর ইয়ারপা ঢোল আমি নি ধরো বজাই ভাল পাই লড়াবিল নয়, ঠিকই আছে দাম। আপনি বেলেগত গেলেও যেটো দাম ইয়াতো সেই একই দাম। আর সাউনিটো বিশেষকে ইয়ার সাউনিটো অকমান ভাল। আর যাওয়া বছর নিছিল 4টা, এবার 7টা যাবো।